পিরোজপুরের ভান্ডারিয়ায় বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বিএনপি কার্যালয়ে বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি আহমেদ সোহেল মঞ্জুর সুমনের সভাপতিত্বে অনুষ্ঠেয় কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। প্রধান বক্তা ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাবলু। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াস উদ্দিন রানা, জেলা বিএনপির সদস্য শেখ শহীদুল্লাহ শহীদ, নাদির খান রাজু, এ কে সাখাওয়াত হোসেন সহ আরও অনেকে। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি জালাল উদ্দিন শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক হাই হাওলাদার জাকির হোসেন বাচ্চু শিকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল কালাম মল্লিক, সদস্য সচিব শামীম হাওলাদার, পৌর শাখার আহ্বায়ক মেহেদি হাসান মুন্সি, সদস্য সচিব জাহিদুল ইসলাম রনি মোল্লা, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ রাসেল হাওলাদার, যুগ্ম আহ্বায়ক রনি সর্দার সহ ছাত্র দলের নেতৃবৃন্দ। সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ওমরাল হাসান, MI টেলিভিশন।